أنفسنا من سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم وصدق رسول الأمين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. পবিত্র কোরআন শরীফ হইতে আয়াতে কারিমার তেলাওয়াত করেছি। আসুন এই আয়াতে কারিমার তারজমার পূর্বে একবার আমরা সকলে মিলে রাসূল আকরাম নূরে মুজাসসাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফের নজরানা পেশ করি। পড়ুন আল্লাহুম্মা ইসলাম ইয়া পবিত্র কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ হাবিব, আমি তোমাকে পাঠাইনি কিন্তু সারা জগতের জন্য রহমত করি। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন রয়েছে। রহমত হওয়ার জন্য আমি আপনাদের কাছে বুঝাব, তার সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমাদের খুশি সাহাবায়ে কিরামদের বয়ান থেকে কিছু শোনাব, তারপরে নিজের বক্তব্য ইনশাআল্লাহ ইচ্ছি করে দিব। আমাদের প্রধান অতিথি প্রধান বক্তা উপস্থিত হয়ে গেছেন ইনশাআল্লাহ তাবারাক তাআলা। কিছু সময়ের পরে কিছু সময়ের মধ্যে উনি স্টেজে উপস্থিত হয়ে যাবে। দেখুন, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে আমাদের জন্য সরকারি আলা হযরত আজিমুল বরকত আশশাহ ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরেলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বয়ান করেছেন। দুটি ছন্দ বলেছে, সেই ছন্দ থেকে আমি নিজের বক্তব্য শুরু করি। হাশর তক ডালেঙ্গে হাম হশর তক ডালেঙ্গে হাম পয়দায়েশে মৌলা কে ধুম মিসলে ফারস নজর কে কিলে গিরাতে যায়েঙ্গে খাক হো যায়ে জল কে আদো মগর হাম তো রাজা দম মে জব তক দম হ্যায় জিক্র উনকা সুনাতে যায়েঙ্গে। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া আসুন আল্লাহ নবী দয়াল নবী আলাইহি সালাতু ওয়া তাসলিম। এই উঠা বসা করে না ভাই, তোমরা উঠা বসা করো তো বরবাদ করবে জলসা কে। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাবারক তাআলা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে, যেইভাবে আল্লাহ তাবারক তাআলা নিজের জন্য বলেন রব্বুল আলামিন, নিজের মাহবুবের জন্য বলেন রাহমাতুল লিল আলামিন, দুই জায়গায় আলামিনের শব্দ রয়েছে। এদিকে তাহকিকের দিকে যাচ্ছি না, রহমত এই জিনিসটা রয়েছে মাস্টার, একে নিয়ে যেতে হবে ইসমে ফাইলে রহমত করনে ওয়ালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জন্য আল্লাহ তাবারক তাআলা রাসূলুল্লাহকে রহমত করনে ওয়ালা করে পাঠিয়েছেন। রহমতের মানে দয়া আপনি নিতে পারেন, দয়া যদি কেউ করে যার উপরে করবে তার জন্য চারটি জিনিসের দরকার।
হাবিব সাহেব চারটি জিনিসের দরকার আছে রহমত করতে ওয়ালার জন্য, জরুরি রয়েছে চারটি জিনিস। এক নম্বর জীবিত থাকা, যে রহমত করবে যে দয়া করবে তার জীবিত হওয়া দরকার রয়েছে। আপনি চাচ্ছেন একটা কবরের কাছে যে আমাকে 1,00,000 টাকার দরকার, কবর থেকে দেবে? কবরে ব্যাংক রয়েছে কি? জরুরি রয়েছে যে দয়া করবে তার জীবিত থাকা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম কি আল্লাহ তাবারক তাআলা কত দিনের জন্য রহমত করে পাঠিয়েছেন? যতদিন রাসূলুল্লাহ জীবিত ছিলেন ততদিন পর্যন্তই না কিয়ামত পর্যন্ত জন্য? কোরআন শরীফ কোন জামানার জন্য রয়েছে? যতদিন রাসূলুল্লাহ জিন্দা ছিলেন ততদিনই কোরআনের হুকুম বাকি, তারপরে কোরআনের হুকুম শেষ হয়ে গেছে নাকি? তাহলে এইভাবে মারা যেত, যতদিন রাসূলুল্লাহ জীবিত ছিলেন ততদিনই মুসলমানের উপর নামাজ পড়ছিল, রাসূলুল্লাহর ইন্তেকালের পরে নামাজ শেষ? এটা নয়। কোরআন যতদিন দুনিয়ায় থাকবে, দুনিয়া যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোরআনের হুকুম থাকবে, ততদিন পর্যন্ত রাসূলের রিসালাত থাকবে। তো মানতে হবে রাসূল জিন্দা রয়েছেন। আলা হযরত ইমাম আহমদ রাদা খা ফাজিলা বেরালভি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুট জানে ওয়ালে। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া বুঝা গেল রাসূলুল্লাহ জীবিত রয়েছেন। এর উপরে যদি বক্তব্য রাখা যায় ইনশাআল্লাহ তাবারাকাল আমার মতো গুনাহগার রাসূল হায়াতুন নবী রূপে 3 ঘন্টা বক্তব্য রাখতে পারে। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, তো এখান থেকে রহমত করনে ওয়ালা রাসূল রয়েছেন। এক নম্বর শর্ত হলো রাসূলকে জিন্দা মানতে হবে, কোরআন সাবিত। দ্বিতীয় নম্বর হলো যে রহমত করবে চার উপরে করবে তার চাইতে বড় হও, চার চাইতে মাকামে ইজ্জতে মান মানে সম্মানে পাওয়ারে শক্তিতে বড় হওয়া উঁচু হওয়া। এর ব্যাপারে আলা হযরতের শের শুনলেন, সবসে আলা ও আউলা হামারা নবী, সবসে বালা ও আউলা হামারা নবী, দোনো আলম কা দুলহা হামারা নবী, সারে উঁচু সে উঁচা সমাজিয়ে জিসে হে উস উঁচা সে উঁচা হামারা নবী। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, না হলে যে দয়া করনে ওয়ালা আর দয়া লেনে ওয়ালা দুইটা সমতুল্য হয় না। দয়া করনে ওয়ালা অনেক তার মাকাম উঁচু থাকে। তৃতীয় নম্বর শর্ত হলো যে দয়া করবে রহমত করবে, রহমত করনের ওয়ালার উপরে তৃতীয় নম্বর শর্ত হলো হাজির হওয়া। উদাহরণ আপনাকে দিই, আবি সাহেবের বাড়ি হলো বীরভূম, উনার বাড়িতে কেউ ধরলেন অসুস্থ হয়ে গেল, হাফিজ সাহেব কে ফোন করলো কি আপনার বাবা বা আপনার মা, আল্লাহ না করে এইভাবে হয়, উদাহরণ দিচ্ছি, অসুস্থ হয়ে গেছে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। হাফিজ সাহেব কালিয়া চোখে রয়েছেন, যেতে পারবেন? সঙ্গে সঙ্গে নিয়ে যেতে পারবেন? হাফিজ সাহেব কাউকে ফোন করবে নিজের বন্ধুকে বান্ধবকে কি তাড়াতাড়ি করে ভাই আমার বাবা কে দরকার রয়েছে নিয়ে যেতে, তুমি তাড়াতাড়ি যাও। তো রহমত করনে ওয়ালা জরুরি রয়েছে হাজির হওয়া। আরাইলে সুন্নাতুল জামাতের আকীদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হাজির ওয়া নাজির। চতুর্থ নম্বর জরুরি রয়েছে যে রহমত করবে, যে দয়া করবে তার জন্য পাওয়ারফুল হওয়া, শক্তিমান হওয়া, যেন পাওয়ার নিজের শক্তি খাটাতে পারে। উদাহরণ আপনাদের কাছে একটি দিই, আপনার বাড়িতে কোন এরকম মানুষের বাড়িতে চুরি হচ্ছে যার না হাত রয়েছে না পা রয়েছে না মুখে চিৎকার করতে পারে, চোর সব কিছু খুলে নিয়ে যাচ্ছে, চোরকে ধরতে পারবে? পারবে না, কেন? তার শক্তি নেই, পায় শক্তিহীন রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কে রাহমাতাল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন আল্লাহ বললেন, তো জরুরি রয়েছে রাসূলের শক্তি হওয়া, পাওয়ার হওয়া, পাওয়ার ফুল নবী মানা, দেওবন্দের মতো এই ভাবে না মানা কি জিসকা নাম আলী ও আলী ও মুহাম্মদ হে কিসি চিজ কা মালিক ও মুখতার না।
এরকম যেন না হয় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন রাহমাতুল্লিল আলামিন, অর্থাৎ রাসূলের মধ্যে পাওয়ার রয়েছে, শক্তি রয়েছে। শক্তি ও পাওয়ার কিভাবে রয়েছে উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জামাতের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, অনেক হাদিস তার চাইতে উনার চাইতে রাওয়ায়াত রয়েছে, উনি অনেক হাদিসের রাবী রয়েছে। উনার নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। উনি বলেন যে একদিন আমি অনেক খিদা পেলাম, অনেক খিদা পেলাম, বাড়িতে কিছু খাওয়ার ছিল, রাস্তায় এসে বসে গেলাম যেন কোনো মুসলমান আমাকে দেখে খাওয়ার খাওয়িয়ে দাও। আমি দেখলাম হযরত আবু বকর সিদ্দিক এলেন, আমি সালাম করলাম, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর, উনি জবাব দিয়ে চলে গেলেন, ওয়ালাইকুম সালাম বলে চলে গেলেন। তারপরে দেখলাম উনি বললেন কি, আমি চিন্তা করলাম যেন আবু বকর আমার দিক থেকে আমার দিকে দেখে, বললেন কি হুজুর আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে কোরআনের এই আয়াতের ব্যাপারে জিজ্ঞাসা করছি। উনি কোরআনের আওয়াজ শুনলেন, হযরত আবু হুরায়রা কোরআনের আয়াত শুনালেন, উনি উত্তর দিয়ে চলে গেলেন, খাবার খাবার কিছু জিজ্ঞাসা করলেন। তারপরে হযরত উমারে ফারুক আসছেন, হযরত উমারে ফারুক আসছেন, উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওইভাবে কোরআনের আয়াত জিজ্ঞাসা করে প্রশ্ন নিয়ে চলে যাচ্ছেন, উনি ভি কোনো খাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করছেন। কিছু সময়ের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসছেন, দয়াল নবী, মায়া নবী রয়েছে, বললেন আবু বকর, এই আবু হুরায়রা চলো আমার বাড়িতে, আমি তোমাকে খাওয়ার খাওয়াই দিচ্ছি। বলুন সুবহানাল্লাহ, কি বলছেন, আমি তোমাকে খাওয়ার খাওয়াই দিচ্ছি আবু হুরায়রা চলো। যে দেখছেন যে বাড়িতে এক বাটি দুধ রাখা রয়েছে, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন ওগো এ দুধটি কে দিয়ে গেছে, বলে ইয়া হুজুর আপনাকে একজন আপনার উম্মত তোহফা হিসাবে রেখে গেছি আপনার বাড়িতে, নজরানা হিসাবে আপনার বাড়িতে দিয়ে গেছে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া হযরত আবু হুরায়রাকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা আসহাবে সুফফাদেরকে ডেকে নিয়ে চলে আস, আসহাবে সুফফা ওই লোক যারা নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাড়ির সামনে অর্থাৎ মসজিদের নববীর সামনে একটা চবুতরা তৈরি করা ছিল শুধু দ্বীন শিক্ষার জন্য, ওনারা ওয়াকফ ছিলেন যেভাবে আজকে তালবিল। আসহাবে সুফফাকে ডেকে নিয়ে এলেন, আবু হুরায়রা চিন্তা করছেন আমি তো অনেক খিদায় রয়েছে, ওই এক বাটি দুধ তো আমারই জুম্বে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাকে দিলেন না, আবার আসহাবে সুফফাকে ডাকতে বলছে, আল্লাহ জানে আমি পাবো কি পাবো, কিন্তু ইয়াকিন ছিল রাসূলুল্লাহ ডেকেছেন তো পাবো। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া হযরত আবু হুরায়রা ডেকে নিয়ে এলেন, রাসূলুল্লাহ বললেন আবু হুরায়রা পান করাও সবাইকে দাও। হযরত আবু হুরায়রা বালতি বাটিটা নিজের হাতে নিলেন, দিলে দিয়ে দিলেন একজনকে, একজন অন্যজনকে, এইভাবে করে সবাই পান করলেন, এক বাটি দুধ সবাই পান করে নিলেন। লাস্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন আবু হুরায়রা পান করো তুমি। আবু হুরায়রা দেখছেন যে বাটিটা বাটিতে যখন দেখলেন নিজের হাতে যতটি দুধ আগে ছিল সেম অতটি রয়েছে। হযরত আবু হুরায়রা পান করলেন, রাসূলুল্লাহ বললেন আবার পান করো, চেষ্টা করে আবার পান করলেন, দ্বিতীয়বার রাসূলুল্লাহ বলছেন আবার পান করো, একটু মুখে আবার হযরত আবু হুরায়রা দিলেন, তৃতীয়বার বললেন রাসূলুল্লাহ আবার পান করো, হযরত আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ পেটে একটুও জায়গা খালি নেই, আধাটা যদি মেনে নি কতটি হবে, 70 জন, এক বাটি দুধে 70 জন আসহাবে সুফফা পান করলেন, তার মধ্যে হযরত আবু হুরায়রা পান করলেন। আর আবু হুরায়রা শুরুতে চিন্তা
করেছিলেন, এই মাটির দুধ তো আমারই দুধ হয়ে যায়। রাসূলুল্লাহর তাকাত হচ্ছে এই, পাওয়ার হচ্ছে এই যে জাররাকে পাহাড় করে দিতে পারে, পাহাড়কে জাররা করে দিতে পারে। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া একটি হাদিস আপনাদের সম্মুখে শোনাবো, আর মাওলানা সাহেবকে বলবো যে আপনারা আপনি আমাদের প্রধান অতিথিকে স্টেজে নিয়ে চলে আসুন। আসুন আজকাল একটা মিলাদ যখন আমরা মানাই আমাদেরকে তো খুশি লাগে, কেন সবচাইতে দুনিয়ার সবচাইতে কিমতি নিয়ামত আমরা নিজের হাবিবকে পেয়েছি, রাসূলকে পেয়েছি, ওই রাসূলের সাদকাতে আমরা ঈমান পেলাম। ঈমান চাইতে বেশি কোনো দামিলা জিনিস নয়, ওই রাসূলের সাদকাতে আল্লাহকে চিনতে পারলাম আমরা, ইনশাআল্লাহ তাবারাকাল্লাহ ওই রাসূলের সাদকাতে আমরা জান্নাতে নিয়ে যাব। একটি হাদিস শুনুন, চাইন ও সুকুন করে বিরাদারে মিল্লাতে ইসলামিয়া আমরা রাসূলুল্লাহর ইয়ামে ওয়ালাদাত মানাই, পয়দাইশের দিন মানাই খুশি হয়ে, কিন্তু কিছু নিজেকে মুসলমান কহনে ওয়ালা তাদের পেটে হয়ে যায় ব্যথা, নানা রকমের প্রশ্ন খুঁজে খুঁজে বের করে। তার মধ্যে একটি প্রশ্ন এই কি সাহাবায়ে কেরাম কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জন্মদিন পালন করেছে, কি প্রশ্ন করে সাহাবায়ে কেরাম কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জন্মদিন পালন করেছে আমরা করব? আসুন সাহাবায়ে কেরামরা করেছেন কিনা, রাসূলুল্লাহ করেছেন কিনা। একটা হাদিস শোনাতে চেয়েছিলাম, দুটি হাদিস মাথার মধ্যে চলে এলো। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া সোয়েলা আন-নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ শুনুন, সোয়েলা আন-নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমুল ইসনাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করা হলো সোমবারের দিন রোজা রাখার ব্যাপারে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ওলিতু ফিহি ওয়া আনজাল আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে সেদিনকে আমি জন্ম নিলাম আর ওই দিনকেই প্রথম কোরআন আমার উপরে নাযিল হলো, বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে প্রশ্ন কি করেছিল সাহেব? রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সোমবারে রোজা কেন রাখেন, সব সোমবারে রোজা কেন রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, ওগো আমার সাহাবা তোমরা জানো না আমি সোমবারে দিন জন্ম নিয়েছিলাম আর সোমবারে দিনই আমার উপরে কোরআন শরীফ নাজিল হলো। আপনি বলবেন কোন হাদিস থেকে বললেন? মুসলিম শরীফ থেকে বললাম, জিল নাম্বার হচ্ছে এক, সাফা নাম্বার হচ্ছে 218, মুসলিম শরীফ যে বুখারী শরীফের পারে পারে যার স্থান সেইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নিজের জন্মদিন নিজে পালন করছে। আসুন একটি হাদিসের নাম আরো বলি, নেসাই শরীফ সব মাদ্রাসাতে পড়ানো তার খণ্ড হচ্ছে দ্বিতীয়, পৃষ্ঠা হচ্ছে 310, হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হযরতে আমিরে মাবিয়া জানেন নাম কে রয়েছে? ইয়াজিদের বাবার নাম হযরতে আমিরে মাবিয়া রয়েছে, আবু সুফিয়ানের ছেলে হযরতে আবু সুফিয়ানের ছেলের নাম হচ্ছে আমিরে মাবিয়া। হযরতে আমিরে মাবিয়া বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন এলেন সাহাবায়ে কেরামের মধ্যে, সাহাবায়ে কেরাম না কোনো জায়গায় বসেছিলেন, ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞাসা করলেন কোন জিনিসের জন্য আজকে তোমরা এখানে বসেছো, একাবদ্ধ হয়ে জামাত বেঁধে কেন তোমরা আজকে এখানে বসেছো? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা বসেছি আল্লাহ তাবারাকাল্লাহ আমাদেরকে দ্বীনে ইসলাম দিয়েছে আর আপনার মতো নবীকে আমাদের জন্য ইহসান রূপে পাঠিয়েছে, তার আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর হামদ বয়ান করার জন্য আমরা এখানে বসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা
ইসলাম বললেন তোমরা কি কসম খেয়ে বলতে পারো এই জন্যই তোমরা বসেছো? সাহাবায়ে কেরামরা বললে ওয়াল্লাহি আল্লাহর কসম আমরা এই জন্যই বসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন ও আমার সাহাবারা আমাকে তোমাদের উপরে সন্দেহ নেই যে আমি তোমাদেরকে কসম খাওয়ালাম, আমি এই জন্য তোমাদেরকে কসম খাওয়ালাম এখনই আমার কাছে জিবরিল এসেছিল। বলুন সুবহানাল্লাহ, এখনই আমার কাছে জিবরিল এসেছিল আর বলল তোমরা যে এইভাবে বসে আমার জন্মদিন পালন করছো, আমার ওয়ালাদতের দিন জন্মের দিনকে স্মরণ করছো, জিবরিল আল্লাহ পাঠালো কে জিবরিল তুমি যাও আমার মাহবুবকে শুনিয়ে দাও। আল্লাহ তাবারক তাআলা নিজের ফরিশতাদের মধ্যে তোমাদের এই বসার জন্য ফাকার করছে। বলুন সুবহানাল্লাহ, কার মধ্যে আল্লাহ ফাকার করছেন? ফরিশতাদের মধ্যে আল্লাহ ফাকার করছেন। হাদিসের নাম আগে বলেছেন সাহিহ শরীফ জিল্দ নম্বর খণ্ড নম্বর দ্বিতীয় সাফা নাম্বার হচ্ছে 310। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া এই ওয়াহাবি দেওবন্দি নাজদি জামাতে ইসলামিয়াদেরকে বলে দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে ওয়ালার জন্য জন্মদিনকে ইয়াদ করার জন্য আল্লাহ তাবারক তাআলা ফরিশতাদের মধ্যে ফাকার করেন। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদতের দিন মানানো বিদআত নেই। হ্যাঁ, একটা জিনিস রয়েছে, জামানা চেঞ্জ হওয়ার জন্য নিয়ম চেঞ্জ হয়ে গেছে, তরিকা কিছু চেঞ্জ হয়েছে। সাহাবায়ে কেরামরা আমাদের মতো এইভাবে জুলুস বের করতেন, এখন দরকার রয়েছে জুলুসের, জুলুস বের করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু স্মরণ করা হতো, শুধু কোন খাস দিনে হতো, আজকে আমরা দিন ধার্য করে করেছি, এটা সব দিন মানুষের করা যায় না। আমরা তো 12 মাস যেখানে হয় মিলাদুন নবী বলতে থাকি। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্মদিন পালন করার ব্যাপারে আপনি বলবেন তাহলে কোন হাদিসের কিতাবের মধ্যে এইভাবে রয়েছে? একটি হাদিস তো শুনালাম, ইমাম আমাদের প্রধান অতিথি আসেননি, একটি আর কথা শুনি। নাম শুনেছেন তিরমিজি শরীফ, তিরমিজি শরীফ সাহেব সিত্তা, ছয়টি হাদিসের কিতাব যার মধ্যে কারো কলাম নেই তার মধ্যে আছে একটি তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের মধ্যে ইমামে তিরমিজি একটি বাব বেঁধেছেন, বাব বলা হয় যার মধ্যে কয়েকটি হাদিস থাকে, ওই বাবের মধ্যে বাবের নামই রেখেছেন হযরত ইমাম তিরমিজি, বাবুল মাকাজা ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবের নাম হলো মাউলিদিন নবী, অর্থাৎ আমরা বাংলাতে বলে মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের বাব। ওর মধ্যে হাই হযরত ইমাম তিরমিজি তিন খানা হাদিস। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া না পড়ানো ওয়ালার জন্য কোনো ইলাজ নেই, শুধু ধুতি থেকে উড়িয়ে দিলে হবে না কি কোনো হাদিসের নাই, কোরআনের মধ্যে নাই। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া পবিত্র কোরআনের মধ্যে কয়েক জায়গাতে রাসূলুল্লাহ তো ছেড়ে দেন, কয়েকটি নবী বলেন উযকুর ফি কিতাবি ইব্রাহিম, বলছেন যে তুমি ইয়াদ করো ইব্রাহিম আলাইহিস সালামকে। মানে কি হলো গো, ইব্রাহিমকে কিভাবে ইয়াদ করব? মানুষের মধ্যে কিভাবে চর্চা করবে ইব্রাহিম আলাইহিস সালামের? বলবো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইনার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই যুগে তৈরি পয়দা হয়েছিলেন যেখানে আল্লাহ বলে একজন মানুষ দাওয়া করে নিয়েছিল ফিরাউনের জামানায়, বলা যাবে কি না? এরই তো নাম হচ্ছে মিলাদুন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বয়ান করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বয়ান করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন যেই ঘটনাগুলো দুনিয়ার মধ্যে দেখা গেল সেই জিনিসগুলো বয়ান করা। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া একটি জিনিস আর আজ করে দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ তাবারক তাআলা সারাফা সারাফা রহমত করে পাঠিয়েছে, রাসূলুল্লাহ দেখুন আপনি চেবি করে যান, একটি উম্মত যখন গুনাহ করে কিছু দুনিয়াতে কেউ নেই এত
সত্যটি মা মিলে দিয়ে এতটি দয়া হবে না যে রাসূলুল্লাহকে নিজের উম্মতের উপরে রয়েছে। কোনদিন শুনেছেন কাউকে যে মায়ের পেট থেকে জন্ম নিতে না নিতেই বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও, আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও। আল্লাহু আকবার, মায়ের পেট থেকে জন্ম নিলেন সঙ্গে সঙ্গে বলছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আর শুনুন, ইন্তেকালের পরে হযরত আলী মারতুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কাফন খানা মুখের কাছে হিল ছিল, ঠোঁটের কাছে হিল ছিল। আমি যখন নিজের কান খানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কাছে নিয়ে গেলাম, রাসূলুল্লাহ নিজের জুবান দ্বারা বলছেন, কবরের মধ্যে এখন মাটি দেওয়া হয়নি, কবরে রাখা হয়েছে। ওই সময় হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ তুমি আমার উম্মত আমাকে দিয়ে দাও, হে আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও। আল্লাহু আকবার, যে নবী জন্ম না নিতে না নিতে আপনাকে স্মরণ করে, যে নবী কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে স্মরণ করে, সেই নবীকে কত আমাদেরকে মান, কত সম্মান দেওয়া ইচ্ছা, কত দরকার আমাদের। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উহুদের দিন, উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দন্দান মুবারক ভেঙে গিয়েছিল, দাঁত কিছু অংশ ভেঙে গিয়েছিল দাঁতে, ওইখানে হযরতে জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে আপনি অনুভব করছেন, আপনি কিভাবে রয়েছেন? সেই সময় বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কাউকে স্মরণ করলেন না, নিজের উম্মতকে স্মরণ করছেন। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য এই এই একটি দেহ কেন আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মান ও সম্মান নিয়ে নানা রকমের খেলা চলছে? ফেসবুক হোয়াটসঅ্যাপের মধ্যে কোন খাবিস নিজেকে ভাইরাল হওয়ার জন্য কিছু পাচ্ছে না, রাসূলুল্লাহকে গালি দিয়ে ভাইরাল হতে যাচ্ছে, কোরআনের বেইজ্জতি করে ভাইরাল হতে যাচ্ছে, নেতা হতে যাচ্ছে। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, আমাদেরকে আমাদেরকে দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে বেইজ্জতি করার চেষ্টা করে তার তাজকে পাতায় যদি ইট চালায় তাকে পাথর দিয়ে উত্তর দাও আমাদের। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের সঙ্গে আমরা কোনোদিন সমঝোতা করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মানকে যদি ঘাটাতে চাই তার সঙ্গে আমরা কোনোদিন সমঝোতা করতে পারি না, না হলে দেওবন্দি সুন্নি ওয়াহাবি সুন্নির মধ্যে কোনো জমিনের ঝগড়া নেই, কোন ঘর বাড়ি নিয়ে ঝগড়া নেই, ঝগড়া হচ্ছে রাসূলুল্লাহর ইজ্জতকে নিয়ে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের বড় ভাইয়ের মতো মনে করে, বলে রাসূলুল্লাহর ইজ্জত এতটি রয়েছে যতটি বড় ভাইয়ের ইজ্জত। আবি সাহেব একটি কথা বললেন, বড় ভাইয়ের ইজ্জত, আপনি বলুন মায়ের স্বামী কি হয়? আপনারা বলেন না মায়ের স্বামী কি হয়, বলুন না, জানেন নাকি যে আব্বা হয় না? কোরআনে আল্লাহ তাবারক তাআলা বললেন, নবীদের স্ত্রী, নবীদের স্ত্রী তোমাদের মা, নবীদের স্ত্রী তোমাদের মা। ওয়াহাবি বলছে যে রাসূলুল্লাহ বড় ভাইয়ের মতো, কোরআন বলছে যে নবীদের স্ত্রী তোমাদের মা, তো মায়ের স্বামী কি হবে বলুন না? আব্বা হবে। তো কোরআন বলছে কি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তোমার আব্বা চাইতে কি বড় ইজ্জতে? ওয়াহাবি বলছে বড় ভাইয়ের মতো। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, সেজন্য এই খবিস জামাত থেকে বাঁচুন। এ নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত।